আটলান্টিক থেকে কোনো জাহাজ পানামা খালের দিয়ে প্রশান্ত মহাসাগরে প্রবেশ করতে চাইলে প্রথমে তাকে তিনটি লক পাড়ি দিতে হবে। এই লকগুলোর দুপাশে দুটি দরজা থাকে। একটি জাহাজ প্রথম লকের সমুদ্রের দিকে এসে পৌঁছালে দ্বিতীয় লক থেকে পানি প্রথম লককে ভরানো হয়, যাতে প্রথম লকের পানি এবং সমুদ্রের পানির উচ্চতা সমান হয়। তখন সমুদ্রের দিকের দরজাটি খুলে দিলে জাহাজ প্রথম লকে ঢুকে যায় এবং দ্বিতীয় লকটি থেকে আরও পানি প্রথম লকে ঢোকানো হয় এবং জাহাজ দ্বিতীয় লকের উচ্চতা পর্যন্ত ভেসে ওঠে। তখন দ্বিতীয় লকের দরজাটি খুলে দিলে জাহাজ এতে ঢুকে যায়। এভাবেই জাহাজটি পৌঁছে যায় 26 মিটার উচ্চতার গাতুন হ্রদে এবং গাতুন হ্রদ দিয়ে জাহাজ চালিয়ে আবার তিনটি বদ্ধ জলাশয়ের মাধ্যমে জাহাজকে সাগরে ভাসিয়ে দেওয়া হয়। এই জলাশয়গুলোকে লক সিস্টেম বলে। এই 82 কিলোমিটার জলপথ পাড়ি দিতে হলে আপনাকে সময় দিতে হবে প্রায় 12 ঘন্টা।